আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক বা ফেসবুক পেজের ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন, যেগুলো ব্যবহার করলে ফেসবুক বা ফেসবুক পেজে কপিরাইট ইস্যু আসবে না বা মনিটাইজ বন্ধ অথবা ডিসেবল হবে না। অনেক সময় আমরা ইউটিউবের লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে সেই একই মিউজিক আমরা ফেসবুক বা ফেসবুক পেজের ভিডিওর জন্য ব্যবহার করে থাকি, এজন্যও কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু এসে যায়। ইউটিউব লাইব্রেরির মিউজিক শুধুমাত্র ইউটিউব ভিডিও তৈরি করার জন্য, আর ফেসবুকের জন্য ইউটিউবের মতো মিউজিক লাইব্রেরি রয়েছে যেগুলো আপনি আপনার ফেসবুক পেজের বা ফেসবুকের ভিডিওর জন্য ব্যবহার করতে পারেন, কোনো প্রকার ইস্যু আসবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক বা ফেসবুক পেজের ভিডিওর জন্য যেভাবে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন, এর জন্য ফেসবুকের নিজস্ব মিউজিক লাইব্রেরি রয়েছে। তো আপনি আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আপনি চাইলে অন্য ব্রাউজার ইউজ করতে পারেন, আমি এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ অপশনে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করে দিবেন, তারপর প্রথম এই লিঙ্কে প্রবেশ করবেন। একটি কথা বলে রাখি, অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এই ক্রোম ব্রাউজারে আগে থেকে লগ ইন করে রাখবেন। তারপর এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর এখান থেকে আপনার যে কোনো একটি পেজ সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে অল টুলস এটাতে ক্লিক করবেন। তাহলে এখানে সকল টুলসগুলো এক্সপ্যান্ড হবে। তারপর এখান থেকে সাউন্ড কালেকশন এটাতে ক্লিক করবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিউজিক রয়েছে, দেখুন এখানে অসংখ্য মিউজিক রয়েছে, এগুলো একদম ফ্রি আপনার জন্য। তো এখানে দেখুন সাউন্ড ইফেক্টসও রয়েছে, আপনি এখান থেকে বিভিন্ন সাউন্ড ইফেক্টসও ডাউনলোড করতে পারবেন। আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ কোন ক্যাটাগরির সাউন্ড ইফেক্ট আপনি চাচ্ছেন। তারপরে রয়েছে ডিউরেশন, অর্থাৎ কত সেকেন্ড থেকে কত মিনিট পর্যন্ত আপনি চান সেটা এখানে সিলেক্ট করতে পারবেন, অথবা চাইলে এখানে আপনি সার্চও করতে পারবেন। তারপর এখান থেকে ট্র্যাকসে ক্লিক করে আবার মিউজিকে চলে যাই। তো এখানে আপনি সার্চ করে মিউজিক খুঁজে নিতে পারবেন, এখান থেকে জনরে সিলেক্ট করতে পারবেন, মুড সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি যেগুলোই সিলেক্ট করবেন ওই টাইপের মিউজিক এখানে পেয়ে যাবেন। তো আপনি যদি কোনো মিউজিক প্লে করতে চান তাহলে এখানে এই যে মধ্যে রয়েছে প্লে বাটন, এটাতে ক্লিক করবেন, তাহলে মিউজিকটি প্লে হবে। আর যদি আপনি ডাউনলোড করতে চান, যে পাশে রয়েছে ডাউনলোড আইকন, এটাতে ক্লিক করবেন, তাহলেই দেখবেন ডাউনলোড হতে শুরু করবে। এই যে দেখুন ডাউনলোড হচ্ছে। যেহেতু মিউজিকগুলো একদম ফ্রি, আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, এই মিউজিকগুলো ব্যবহার করতে হলে আপনাকে একটু ক্রেডিট দিতে হবে। তো যে মিউজিকটি আপনি ইউজ করবেন সেটার এই যে দেখুন আই বাটন, এটাতে ক্লিক করে এই যে কপি সং লিঙ্ক, এটাতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো আপনি যখন ভিডিওটি ফেসবুক আপলোড করবেন ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি জাস্ট দিয়ে দিবেন, তাহলে কোনো প্রকার ইস্যু আপনার আসবে না। যেহেতু আমরা এই মিউজিকগুলো আমরা ইউজ করবো, এইটুকু কাজ করাই যায়। তো এখানে অসংখ্য মিউজিক আছে, আপনার পছন্দ মতো আপনি মিউজিকগুলো ডাউনলোড করবেন এবং ভিডিওতে ইউজ করবেন, আর যে মিউজিকগুলো আপনি ইউজ করবেন অবশ্যই সেগুলোর ক্রেডিট দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।